আপনার ভিডিওতে কি পরিমাণে ভিউ আসবে তার প্রায় 70% নির্ভর করে ইউটিউব থাম্বনেল ডিজাইনের উপর। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা যারা নতুন ইউটিউবিং শুরু করি তাদের মধ্যে প্রায় বেশিরভাগ ইউটিউবার তাদের ইউটিউব থাম্বনেলকে তেমন একটা গুরুত্ব দেয় না। তবে একটি নতুন চ্যানেলকে গ্রো করার পেছনে থাম্বনেল ডিজাইন যে কতটা ভূমিকা পালন করে সে সম্পর্কে জানলে আপনি রীতিমতো অবাক হবেন। আপনার ভিডিওতে আকর্ষণীয় ইউটিউব থাম্বনেল ব্যবহার করলে ক্লিক এবং ভিউ বাড়ার চান্স বেশি থাকে। যারা বড় বড় ইউটিউবার, যারা আজকের দিনে ইউটিউব সেক্টরে সাকসেসফুল হতে পেরেছে, তারা সবসময় একটা কথা বলে থাকে, আর সেটি হলো কোনো চ্যানেলের কন্টেন্ট মেকিংয়ে যতটা সময় ও শ্রম ব্যয় করবেন ঠিক ততটা সময় ইউটিউব থাম্বনেলের পেছনেও ব্যয় করা উচিত। কেন ইউটিউব থাম্বনেল ব্যবহার করবেন? বেশ গভীর একটা প্রশ্ন যে কেন আমাদের ইউটিউব থাম্বনেল ব্যবহার করতে হয়। যদি আমরা থাম্বনেল ব্যবহার না করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে? এই প্রশ্নের উত্তর জানার আগে একটু ভেবে দেখুন, যখন আপনি ইউটিউবে প্রবেশ করেন তখন আপনি কী কী করেন? নিশ্চয়ই সবার আগে নোটিফিকেশন চেক করেন এবং এরপরে ইউটিউবের হোম পেজে থাকা নিউজ ফিডকে স্ক্রল করেন, তাই না? এবার চিন্তা করেন, যখন আপনি ইউটিউবের নিউজ ফিড স্ক্রল করেন তখন যে ভিডিওর থাম্বনেল আপনার নজরে পড়ে সেখানে আপনি থেমে যান এবং সেই থাম্বনেলে কী আছে সেটা দেখার চেষ্টা করেন, তাই না? এখন এই থাম্বনেল দেখে যদি আপনার ভালো লাগে তখন কিন্তু আপনি উক্ত ভিডিওটিকে বা সেই ভিডিওটিকে দেখার জন্য সেই ভিডিওতে ক্লিক করেন এবং সেই ভিডিওটি দেখতে থাকবেন। একবার ভেবে দেখুন, যখন আপনি ইউটিউবে নিউজ ফিডে স্ক্রল করছিলেন তখন কিন্তু একটার পর একটা ভিডিও থাম্বনেল আপনার নজরে পড়ছে, কিন্তু কোনো একটা সময় একটি ইউটিউব থাম্বনেল আপনার স্ক্রল করাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং আপনাকে সেই ভিডিওতে ক্লিক করতে বাধ্য করেছে। তাহলে ভেবে দেখেন থাম্বনেলের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, আমি তো এমন অনেককেই দেখেছি যারা ভিডিওতে কোনো থাম্বনেল ব্যবহার করে না, এর ফলে তাদের কোনো সমস্যা হয় না। ভাই শুনুন, ইউটিউবে কোথাও লেখা নেই যে আপনাকে বাধ্যতামূলক থাম্বনেল ব্যবহার করতেই হবে, কারণ আপনি যদি এটি ব্যবহার না করেন তারপরেও কিন্তু আপনার ভিডিও এর কোনো একটি অংশকে অটোমেটিক থাম্বনেল হিসেবে ডিটেক্ট করে নেবে ইউটিউব, ঠিক আছে? অর্থাৎ যাই হোক না কেন, ইউটিউবের কিছু কিছু ভিডিও ছাড়া এমন কোনো ভিডিও খুঁজে পাবেন না যে ভিডিওগুলোতে কোনো থাম্বনেল নেই। মানে যারা রেগুলার ইউটিউব নিয়ে কাজ করে তাদের সবার ভিডিওতেই কিন্তু থাম্বনেল রয়েছে। সো এখন হচ্ছে আমরা মেইনলি ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখব। এবং অনেকের মধ্যে একটা প্রশ্ন থাকে যে মোবাইল দিয়ে কি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করা যাবে কি না। হ্যাঁ ভাই, আপনি মোবাইল থেকেই খুব সহজেই এই কাজটি করতে পারবেন। সত্যি বলতে আপনার ভেতরে যদি ক্রিয়েটিভিটি থাকে তাহলে কম্পিউটার হোক কিংবা মোবাইল এসবে তেমন যায় আসবে না, ঠিক আছে? আপনি যদি একটু খোঁজ নেন তাহলে দেখবেন শতকরা 60% ইউটিউবার মোবাইল দিয়েই তাদের ইউটিউবিং ক্যারিয়ার শুরু করেছিল, কিংবা বর্তমানেও এমন অনেক ব্যক্তি আছেন যারা মূলত মোবাইল দিয়ে ইউটিউবের যাবতীয় কাজকর্ম করে থাকে। তাছাড়া প্রযুক্তির অগ্রসরের সাথে সাথে স্মার্টফোন ব্যবহার করা অ্যাপসের সংখ্যাটাও কিন্তু দ্বিগুণ হারে বেড়েছে। কম্পিউটারের সফটওয়্যারের পাশাপাশি স্মার্টফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলোও কিন্তু সমানভাবে প্রতিযোগিতা করে যাচ্ছে। সেই দিক থেকে বিবেচনা করলে বর্তমানে ফোনে যেসব ফটো এডিটিং অ্যাপসগুলো পাবলিশ হয়েছে সেই অ্যাপসগুলোর ফিচার দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনার হাতে কম্পিউটার নেই বলে টেনশন করার কোনো দরকার নেই। আপনার ভেতরে যদি প্রতিভা থাকে, ক্রিয়েটিভিটি থাকে, তাহলে সেই প্রতিভাকে বিকশিত করার জন্য এই স্মার্টফোনই যথেষ্ট বলে আমি মনে করি। ওকে, সো মোবাইল দিয়ে যদি আপনি একটি প্রফেশনাল থাম্বনেল ক্রিয়েট করতে চান তাহলে আপনি অনেকগুলোই অ্যাপস ইউজ করতে পারবেন। আপনি চাইলে পিক্সার্ট, পিক্সেল অ্যাপ, যে কোনো কিছু ইউজ করতে পারবেন। অনেক ভালো ভালো সফটওয়্যার কিন্তু মোবাইলের জন্য রয়েছে। সো আমি বেসিক্যালি হচ্ছে পিক্সেল অ্যাপ যে অ্যাপ্লিকেশনটা আছে আমি হচ্ছে এটা হচ্ছে মেইনলি কাজ করি আমি এইটা দিয়ে, এবং আমি আপনাকে প্রেফার করবো যে এই অ্যাপসটা ইউজ করার জন্য। দেখেন এই অ্যাপসটা কিন্তু অলমোস্ট 50 মিলিয়ন প্লাস ডাউনলোড এবং রেটিং দেখেন 4.4, এবং এইখানে যে কমেন্টসগুলো আছে কমেন্টসগুলোও কিন্তু মানুষের রিভিউটা আপনি দেখতে পারেন চেক করে। খুবই ভালো একটা অ্যাপ মোবাইলের জন্য, ঠিক আছে? সো আপনারা এইটাকে সিম্পলি হচ্ছে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখান থেকে ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পর আপনার কাছে মেইনলি এরকমের একটা ইন্টারফেস শো হবে, এবং আপনি প্রথমে যদি পিক্সেল অ্যাপ সম্পর্কে আপনার টোটালি কোনো আইডিয়া না থাকে যে কীভাবে আসলে কোন টুল দিয়ে কীভাবে কাজ করবেন তাহলে ডেফিনেটলি ইউটিউবে অনেক ভিডিও আছে পিক্সেল অ্যাপ সম্পর্কে, যে পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে এডিটিং করা যায় এই নিয়ে হচ্ছে আপনি ভিডিও দেখে নেবেন। তারপরে আমি বেসিকভাবে আপনাদেরকে যখন থাম্বনেলটা ক্রিয়েট করা শেখাবো সেই সাথে সাথে হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টাও ক্লিয়ার করে দিব যে মানে টুকটাক কাজ আপনারা এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? সো এইটা হচ্ছে মেইন আমাদের ইন্টারফেস, এবং এখানে দেখেন একটা নিউ টেক্সট রয়েছে। আমরা চাইলে হাত দিয়ে এই টেক্সটটাকে এইভাবে নাড়াচাড়া করতে পারি, এবং উপরে অনেকগুলো টুলস রয়েছে, নিচে অনেকগুলো টুলস রয়েছে, ঠিক আছে? সো আমরা মেইনলি হচ্ছে প্রথমে আমাদের যে সাইজটাকে ঠিক করতে হবে, তাই না? এটা তো হচ্ছে একটা স্কোয়ার সাইজ, এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্কোয়ার সাইজ। এখন আমরা যদি এই সাইজটাকে একটু ইউটিউব থাম্বনেলের রূপে নিতে চাই তাহলে হচ্ছে উপরে
ডান সাইডের কর্নারে দেখেন হচ্ছে আপনারা তিনটি ডট রয়েছে, মানে থ্রি ডট মেনু যেটাকে বলে, এইখানে আপনারা একটা ক্লিক করবেন, দেন আপনারা দেখতে পারবেন এখান থেকে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, ফুল স্ক্রিন, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, এক্সপোর্ট সাইজ, ইমেজ সাইজ। তো আপনারা সিম্পলি ইমেজ সাইজে ক্লিক করবেন, দেন এখান থেকে দেখেন প্রিসেট কাস্টম রয়েছে, আপনারা যে কাজটা করবেন এখান থেকে ইউটিউব থাম্বনেইল একটা অপশন আছে, এখানে ইউটিউব থাম্বনেইল করে দিবেন। এবং দেখেন এই যে সাইজটা রয়েছে, এই সাইজটাকে যদি আমরা এইচডি করতে চাই, মানে আমরা যখন আমরা যদি ঠিক এইভাবেই আমাদের থাম্বনেইলটাকে ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের থাম্বনেইলটা এইচডি হবে না। আমরা যদি এইচডি করতে চাই তাহলে আমরা এখানে দিব হচ্ছে 1920 বাই হচ্ছে 1080। দেখেন উপরে কিন্তু এইটা 16:9 শো করবে, দেখেন অ্যাসপেক্ট রেশিও 16:9, মানে আমাদের সাইজটা ঠিক হয়েছে। ওইটাও 16:9 ছিল যখন আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেইলটাকে দিয়েছিলেন, বাট এই 1920 1080 দিলে হচ্ছে আপনাদের যে থাম্বনেইলটা রয়েছে এটা এইচডি কোয়ালিটি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এটাকে ওকে করে দেবো। এখান থেকে দেখেন আমাদের সাইজটা কিন্তু অ্যাকুরেটলি ঠিক হয়ে গিয়েছে। এখন আমরা যে কাজটা করবো, এই যে ব্যাকগ্রাউন্ডে আমরা একটা কালার নিব, আমরা ব্যাকগ্রাউন্ডে যদি কালার নিতে চাই তাহলে আমরা যে কাজটা করবো, নিচে দেখেন পাঁচটা অপশন রয়েছে, এই পাঁচটা অপশনের যে এই যে আইকনটা, এই আইকনে ক্লিক করলে দেখেন আপনি এখানে কালার, ট্রান্সপারেন্ট, ইমেজ সাইজ এগুলো দেখতে পারবেন, ঠিক আছে। এই কালারটা যদি আপনি ক্লিক করেন, এটা হচ্ছে মেইনলি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের যে কালার, এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হচ্ছে আমরা এখান থেকে সেট করতে পারবো। সো আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার নিতে পারবেন, এবং আপনারা চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও নিতে পারেন, মানে দুইটা কালারের কম্বিনেশন করে। সো আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিচ্ছি, সো আমরা এখান থেকে নিয়ে নিলাম হচ্ছে এই কালার, ঠিক আছে, ওকে। সো এখন আপনারা যে কাজটা করবেন, যে আপনাদের এখন অনেকগুলো টেক্সট এখানে দিতে হবে এবং অনেকগুলো শেপস ক্রিয়েট করতে হবে। যদিও বুঝতেছি যারা হচ্ছে একদমই বেসিক পর্যায়ে আছেন তাদের কাছে অনেকটা কমপ্লেক্স বা কঠিন মনে হচ্ছে, বাট আপনি যদি একটু ধৈর্য ধরে দেখেন, বা আপনি যদি এই মোবাইল থাকে আপনার, বা আপনি যদি মোবাইল দিয়ে ইউটিউবিং করেন, তাহলে যে কাজটা করবেন আপনি এই পিক্সেল ল্যাব সম্পর্কে একটা ডিটেলস ভিডিও দেখে নেবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা নিউ টেক্সটে হচ্ছে আমরা এখানে লিখলাম যে থাম্বনেইল, ঠিক আছে, থাম্বনেইল, ওকে। তো থাম্বনেইল লেখাটাকে হচ্ছে আমরা এখানে রাখলাম, এবং আমরা যদি এই লেখাটার ফন্টটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা যে কাজটা করব, এইভাবে ডান দিকে সোয়াইপ করব, দেন হচ্ছে এখানে দেখেন ফন্টটা একটা আইকন আছে এবি, এই ফন্টে ক্লিক করলে এইখানে হচ্ছে ফন্টস, মাই ফন্টস আপনারা দেখতে পাবেন। ফন্টস হচ্ছে এইখানে যে এই অ্যাপের মধ্যে কিছু ডিফল্ট ফন্ট তারা অ্যাড করে দিয়েছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, অথবা মাই ফন্টে আপনি চাইলে কাস্টম ফন্ট হচ্ছে ইউজ করতে পারেন। কাস্টম ফন্ট হচ্ছে কি, আপনি অন্য জায়গা থেকে ফন্ট ডাউনলোড করে এই অ্যাপের মধ্যে হচ্ছে রেখে দিতে পারেন, যাতে সেই ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন। সো এটা কীভাবে করতে হয় সেটার জন্য আপনি ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে নেবেন। সো এখন হচ্ছে এখানে দেখেন আমার কাছে অনেকগুলো বাংলা এবং ইংলিশ কাস্টম ফন্ট রয়েছে। সো আমি হচ্ছে এইখান থেকে এই ফন্টটাকে নিয়ে নিচ্ছি, এই মেড টমি বল্ড প্রফেশনাল ইউজ, ঠিক আছে, এই ফন্টটাকে হচ্ছে আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করব, এই উপরে দেখেন একটা বাম সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে দেখেন শেপস লেখা আছে স্টিকারের নিচে, শেপস, শেপসে ক্লিক করলাম। শেপসে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখান থেকে একটা শেপস বানিয়ে নিব, তার জন্য দেখেন এইখানে অনেকগুলো নিচে অপশনস আছে, ঠিক আছে। সো আমরা যে কাজটা করব, এটা যে রেডিয়াসটা থাকবে এই রেডিয়াসটাকে এখান থেকে প্লাস টু করে দিলাম, এবং এইটাকে হচ্ছে আমরা এই যে এখানে যে অপাসিটি আছে, অপাসিটি আমরা এভাবে একটু কমিয়ে নিলাম। অপাসিটি কমানোর কারণ হচ্ছে এখন আমরা এই শেপটাকে এই টেক্সটের সাথে অ্যাকুরেট করব, ঠিক আছে, মানে একটু অ্যাডজাস্টমেন্ট করব, যাতে হচ্ছে অপাসিটি কমালে আমরা এই টেক্সটটাকে দেখতে পারবো, সেই অনুযায়ী হচ্ছে আমরা এই এটাকে মাপ মতো শেপ দিতে পারবো, ঠিক আছে। সো আমরা এইভাবে হচ্ছে দিলাম, ঠিক আছে। সো এইভাবে দেওয়ার পর আমরা এখন এই অপাসিটিটাকে এখান থেকে একবারে 100 করে দিব, এবং আমরা চাইলে এই যে শেপসের কালারটা এখান থেকে সেট করে দিতে পারি। সো আমি এখান থেকে দিচ্ছি হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। এখন এই যে দেখেন থ্রি ডট মেনুর নিচে একটা আইকন আছে, এটা হচ্ছে লেয়ারের আইকন, আপনি যতগুলো টেক্সট বা শেপ বা যাই কিছু নিয়ে কাজ করবেন না কেন সবগুলো এখানে শো হবে। দেখেন এখানে হচ্ছে আমাদের থাম্বনেইলের যে টেক্সটটা সেটার লেয়ার রয়েছে, এবং এখানে রয়েছে আমাদের শেপসের লেয়ার, ঠিক আছে। সো এই শেপসটাকে হচ্ছে আমরা এভাবে টেনে নিচে নিয়ে আসবো। দেখেন এখন কিন্তু আমাদের যে থাম্বনেইলটা রয়েছে এই থাম্বনেইল লেখাটা উপরে চলে এসেছে, ঠিক আছে। সো আমরা এখন যে কাজটা করব, এই দুটোকে এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে দিব। সেটা কিভাবে করব,
এই দেখেন এইখানে নিচে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করেন। এরপরে এই যে থাম্বনেল এবং যে শেপের যে লেয়ারটা, এই দুটাকে আপনারা এখান থেকে টিক করে দেন। এই যে মার্জের একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করেন এবং এখান থেকে ওকে করে দেন। ঠিক আছে, তাহলে কিন্তু এই থাম্বনেল আর এবং শেপটা একসাথে হয়ে গেল। সো আমরা এটাকে একটু ছোট করলাম এইখানে, এবং আমরা হচ্ছে এটাকে একটু রোটেট করে দিব। তার জন্য আমরা এই লেয়ারের উপরে ক্লিক করলাম, দেন এই মাঝখানে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে একটা রোটেটের অপশন পেয়ে যাব। এটাকে এটাকে আমরা হচ্ছে এখান থেকে -2 করে দিলাম। ঠিক আছে, সো -2 করার পরে আমরা এটাকে এভাবে একটু বড় করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমরা আরেকটা টেক্সট নিব। টেক্সট নেওয়ার জন্য এই প্লাস এখানে ক্লিক করব, দেন টেক্সটে ক্লিক করব, এবং এখানে হচ্ছে আমরা লিখলাম যে প্রফেশনাল। সো প্রফেশনাল লেখার পরে এইটাকেও কিন্তু আমরা হচ্ছে ফন্ট চেঞ্জ করব, এভরিথিং করব। ঠিক আছে, সো সেই আগের মতো ফন্টের অপশনে যাব। দেন এখান থেকে মাই ফন্টসে, যেহেতু আমার কাস্টম কিছু বাংলা ফন্ট ডাউনলোড করা রয়েছে, সো আমি এখান থেকে হচ্ছে সেইটাকে ইউজ করব এখানে। ঠিক আছে, সো আমি এখান থেকে একটা ফন্ট নিলাম প্রফেশনাল কথাটার জন্য, এটাকে একটু বড় করে দিচ্ছি, এবং এইটাকেও কিন্তু সেম, এই দেখেন এইটাই আমরা হচ্ছে রোটেট করেছিলাম কত, -2। এই প্রফেশনাল লেখাটাকে হচ্ছে আমরা এখান থেকে -2 করে দেব। ঠিক আছে, ওকে, সো এই কথাটাকেও যখন আমাদের -2 করা হবে, তখন আমরা যে কাজটা করবো, এই প্রফেশনাল লেয়ারে ক্লিক করবো, দেন এইটাকে এখান থেকে কপি করব। ঠিক আছে, কপি করার পর আমরা এই এডিট অপশনে ক্লিক করব, বা এই প্রফেশনাল লেখার উপরে দুইবার টাচ করব, দেন আমরা এটাকে লিখে দেবো যে মোবাইল দিয়ে। ঠিক আছে, ওকে, সো আমাদের কিন্তু এখন আমাদের থাম্বনেলটা ক্রিয়েট করার জন্য যে মেইন মেইন এলিমেন্টসগুলো সেইগুলো তৈরি করা হয়ে গিয়েছে। সো আমরা এখন যে কাজটা করবো, একটা ইমেজ নিব, এই প্লাজে কিনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা ইমেজ নিব। আপনি চাইলে আপনার ইমেজও ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে এই ধরনের কোনো ইমেজ ইউজ করতে পারেন, যেগুলো হচ্ছে একটা মানুষ পয়েন্টিং করছে হাত দিয়ে, তাহলে এটাও কিন্তু দেখতে একটু প্রফেশনাল লাগে। ঠিক আছে, সো আমরা হচ্ছে এইটাকে এইখানে রেখে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম সাইজটাকে, এবং এইখানে সেট করে দিলাম। ওকে, এরপর আমরা যে কাজটা করব, এইখানে এই মাঝখানের অপশনে ক্লিক করে এই যে ইমেজটা আছে, ইমেজের যে স্ট্রোকটা আছে, স্ট্রোকটাকে আমরা এখান থেকে অন করে দিব, এবং এটাকে এই টু আছে স্ট্রোক উইথ, এই টুই থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা এক এক করে এই ইমেজের যে লেয়ারটা আছে এটাকে আমরা এখান থেকে লক করে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু এই ইমেজটা মানে সরতে পারবে না। ওকে, সো এখন হচ্ছে আমরা এই প্রফেশনাল লেখাটাকে একটু বড় করলাম, থাম্বনেলটাকে এইখানে সেট করলাম, এবং মোবাইল দিয়ে কথাটাকে এইখানে সেট করলাম। ঠিক আছে, সো আমার কাছে, যদি আপনার কাছে, আপনি যদি স্যাটিসফাইড না হন এইভাবে কাজ না করে, তাহলে আপনি একটু নিজের ক্রিয়েটিভিটি দিয়ে চিন্তা করবেন যে আপনি কেমন রাখবেন, কী রাখবেন আপনার থাম্বনেলটাকে। ঠিক আছে, সো এইভাবে আপনি একটু নিজে নিজে চিন্তা করবেন। সো আমরা এখানে এই প্রফেশনাল লেখাটাকে একটু ছোট করে দিচ্ছি, থাম্বনেল লেখাটাকে এইখানে নিয়ে আসলাম, আর মোবাইল দিয়ে লেখাটাকে এইখানে নিয়ে আসলাম। সো এখন যদি আপনার মনে হয় যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা প্রয়োজন, তাহলে আপনি সেটাও করতে পারেন। আপনি এই যে সেই অপশনে আসবেন, এইখান থেকে এই যে অপশনটা আছে এইখানে এসে এবং কালারে আসবেন, দেন আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার কিন্তু সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, সো আমি এইখান থেকে হচ্ছে আরেকটু ডিপ করে দিচ্ছি কালারটা। ওকে, এরপরে আপনি চাইলে বিভিন্ন এলিমেন্টস আছে বা যেগুলো হচ্ছে আপনি এখানে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য আপনি ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, আমি ধরেন এই যে যে আইকনটা আছে, এই আইকনটাকে এখানে অ্যাড করে দিলাম। এই শেপসগুলো হচ্ছে আপনারা গুগল থেকে ডাউনলোড করতে পারবেন ইজিলি। আপনারা যদি লেখেন যে শেপস, গুগলে যদি আপনি শেপস লিখে সার্চ করেন, তাহলে এই ধরনের দেখতে পারবেন। সো আমরা এটাকেও একটু রোটেট করে দিব ওই টেক্সট অনুযায়ী, রোটেট -2। ঠিক আছে, ওকে, সো প্রফেশনাল থাম্বনেল মোবাইল দিয়ে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আপনারা মেইনলি কাজ করবেন। আপনারা চাইলে এখানে এই এই অ্যাপটা দিয়ে আপনি আরও প্রফেশনাল করতে পারবেন। সো আমি আপনাদেরকে জাস্ট শেখানোর জন্য এইভাবে দেখালাম যে এক্স্যাক্টলি কীভাবে একটা HD কোয়ালিটি
থাম্বনেল আপনারা ক্রিয়েট করতে পারেন। সো এখন হচ্ছে আমাদেরকে ইমেজটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে দেখেন উপরে প্লাসের পর একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, ইমেজে ক্লিক করার পর এখান থেকে যে জেপিজি ফরম্যাটটা এটাকে আপনার এখান থেকে পিএনজি করে দিবেন। এবং দেখেন এখান থেকে যে ডাইমেনশনটা আছে এটাকে কাস্টম আছে, এটাকে আপনার এখান থেকে আলট্রা করে দিবেন, ঠিক আছে। এরপরে আপনারা সেভ টু গ্যালারি। সো হয়ে গেল আপনার এইচডি থাম্বনেল। সো আমি ডিজাইনটাকে চাইলে আরও ভালোভাবে করতে পারতাম, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য আসলে মেইনলি এই কাজটা করা যে কীভাবে অ্যাকচুয়ালি একটা এইচডি থাম্বনেল আপনারা ক্রিয়েট করতে পারেন মোবাইল দিয়ে খুব ইজিলি, ঠিক আছে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলের ফ্যামিলির মেম্বার না হয়ে থাকলে নিচে রেড কালার যে সাবস্ক্রাইব আইকনটা দেখতে পাচ্ছেন ওইখানে একটা প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে।